আমরা চাই মেয়েরাও পুলিশে বেশি করে আসুক ছেলেদের সাথে সাথে। এবং আমরা 2020 জন মহিলা রিক্রুট করছি উইনার্স বাহিনীর জন্য, এবং উইনার্স বাহিনী দে আর ভেরি স্মার্ট। 3 মাসের ট্রেনিংয়ে তারা কাজ করতে পারে, নিশ্চয়ই পারে, যারা ক্যারাটে জানে। এবং অনেক জায়গায় আমি দেখেছি ইচ্ছা করে একটা কোনো গণ্ডগোল হলো, ছেলেদের গায়ে হাত দিয়ে তাড়াতাড়ি কেস করে দেওয়া সম্ভব, কারণ অনেকে করে এটা, সুযোগও নেয় অনেক সময়। কাজ করতে গেলে ভুলভ্রান্তি একটু হতেই পারে, আমি তো ভুলভ্রান্তিটাকে স্বীকার করে বলছি না, আমি বাস্তব কথাটা বলছি। কিন্তু একটা মহিলার গায়ে চট করে হাত দেওয়া আর একটা মহিলাকে অসম্মান করা, এটা অত সহজ নয়। সেই জন্য আমি মনে করি আমাদের পুলিশ বাহিনীতে মেয়েরা একটা বড় ভূমিকা নিক, তারা ছেলেদের কাজটা করবে, মেয়েরা সামনে থাকবে, পেছনে ছেলেরা থাকবে। এবং আমি এখনও মনে করি 20 জন মহিলা যদি উইনার্স বাহিনী বাইকে করে যায়, নাকা চেকিং থেকে শুরু করে, গুন্ডা দমন থেকে শুরু করে, চোর ডাকাত করাপশন থেকে শুরু করে মার্ডার, অ্যান্টি সোশ্যাল হুলিগানস, এদের বিরুদ্ধে তারা অনেক স্মার্টলি কাজ করতে পারে, এগিয়ে আসতে হবে। একটা জিনিস আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছে আমি বলবো, আইএসরা একটা সিস্টেমের মধ্যে আছে, আইপিএসরাও একটা সিস্টেমের মধ্যে আছে, তাদের পে স্কেল থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা, তাদের মতো করে করবার জন্য দেখার লোক আছে। WBCSদেরও আমরা একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, তারা তাদের কাজগুলো টাইম টু টাইম অ্যাসোসিয়েশনের থ্রুতে করে নেয়, তাদের অনেক প্রবলেম ছিল সেগুলোকে সমাধানও করা হয়েছে। কিন্তু একমাত্র জায়গা ওয়েস্ট বেঙ্গল যারা পুলিশ সার্ভিসে আছেন WBPSএ, তাদের কিন্তু অনেক ডিসক্রিমিনেশন আছে। এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যারা আছেন, যদিও রিসেন্টলি আমরা আরও 200 WBCS আর WBPS 200-400 বাড়াবার সিদ্ধান্ত নিয়েছি, তাতে WBPSএর লোকও রাখা হয়েছে, আইএসও রাখা হয়েছে, সবাইকেই রাখা হয়েছে, আইএসও বাড়ানোর জন্য আমরা লিখেছি। কিন্তু আমি মনে করি ডিসক্রিমিনেশনটা খুব বেশি আছে।